হ্যালো বন্ধুরা, আজ সন্ধ্যা 7:30 থেকে কলকাতা ময়দানের অন্যতম সেরা জনপ্রিয় ম্যাচ ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ম্যাচে দুটি দলের সমর্থক, প্লেয়ার এবং কোচেরাই চাইবে এই ডার্বি ম্যাচ থেকে জয় পেতে। সেহেতু এই দুটি দলের কোচই কিন্তু তার দলের সেরা প্লেয়িং ইলেভেন নামাবে এই ম্যাচটা থেকে জয় তুলে নেওয়ার জন্য। তো এই ম্যাচের জন্য ইস্ট বেঙ্গল দলের প্লেয়িং ইলেভেনে কিন্তু খুব একটা পরিবর্তন তোমরা দেখতে পাবে না, যেখানে এই ম্যাচেও কিন্তু 4-4-2 এই ফরমেশনটাতেই দল নামাবে কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন, যেখানে গোলকিপার পজিশনে থাকবে কমলজিৎ এবং চারের ডিফেন্সে দেখা যাবে জেরি, কিরিয়াকু, লালচুংনোঙ্গা এবং সার্থককে। এবার মাঝমাঠের চারজনের মধ্যে একটু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে অ্যালেক্স লিমা এবং মোবাশিরকে, এবং দুজন উইং দিয়ে থাকবে ভিপি সুয়ের আর মহেশ সিং, এবং দুজন স্ট্রাইকার হিসাবে থাকবে ক্লিটন সিলভা এবং জেক জার্ভিস। তো এইরকমই প্লেয়িং ইলেভেন নিয়ে কিন্তু আজকের ম্যাচে খেলতে নামবে ইস্ট বেঙ্গল দল। এবার এটিকে মোহনবাগান দলের প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বললে এটিকে মোহনবাগান দলের প্লেয়িং ইলেভেনে কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যাবে, যেখানে কার্ডজনিত সমস্যার কারণে অনুপস্থিত থাকতে পারে প্রীতম কোটাল। সেহেতু প্রীতমের খেলার চান্স কিন্তু 50-50। এছাড়াও চোটের কারণে কার্ল ম্যাকেও খেলবে না, আর এর পাশাপাশি কিন্তু হুগোর খেলা নিয়েও এখনো পর্যন্ত সংশয় রয়েছে। তো এখানে হুগো পোমোস এবং প্রীতমকে রেখেই প্লেয়িং ইলেভেনটা তৈরি করা হয়েছে, আর যদি প্রীতম না খেলে তবে কিন্তু প্রীতমের পরিবর্তে সুমিত্রাটি শুরু করতে পারে, আর হুগো পোমোসের পরিবর্তে শুরু করতে পারে গ্যালেগো। তো এখানে দুটো ফরমেশন ইউজ করতে পারে কোচ জুয়ান ফেরান্ডো। তো প্রথম ফরমেশন হিসাবে 4-2-3-1 এই ফরমেশনটা দেখে নেওয়া যাক। তো 4-2-3-1 এই ফরমেশনটাতে গোলকিপার হিসাবে অবশ্যই থাকবে বিশাল কায়েত, এবং চারের ডিফেন্সে দেখা যাবে সুভাষিস বোস, স্লাভকো দামজানোভিক, আশিস রায় এবং প্রীতম কোটাল অথবা সুমিত রাঠি, এবং দুজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে পুইটিয়া এবং গ্লেন মার্টিন্স, এবং আপ ফ্রন্টের দুই উইং দিয়ে দেখা যাবে আশিক কুরুনিয়ান এবং মানবীর সিংকে, আর প্লেমেকারের ভূমিকায় থাকবে হুগো, এবং যদি হুগো বোমস খেলতে না পারে তাহলে কিন্তু গ্যালেগো থাকবে, আর স্ট্রাইকার পজিশনে অবশ্যই থাকবে ডিমিত্রি পেট্রাটস। এবার দ্বিতীয় ফরমেশন নিয়ে কথা বললে দ্বিতীয় ফরমেশন এখানে 3-5-2 এই ফরমেশনটাতেও কিন্তু ইউজ করতে পারে কোচ জুয়ান ফেরান্ডো, যেখানে গোলকিপার পজিশনে থাকবে বিশাল কায়েত, এবং তিনের ডিফেন্সে দেখা যাবে সুভাষিস বোস, স্লাভকো দামজানোভিক এবং প্রীতম কোটাল অথবা সুমিত্রাটিকে। এবার মাঝমাঠের পাঁচজনের মধ্যে একটু নিচের দিক থেকে মানে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে গ্লেন মার্টিন্স আর পুইটিয়াকে, এবং এদের একটু ওপর থেকে মানে দুই উইং হাফ থেকে দেখা যাবে আশিক কুরুনিয়ান এবং আশিস রায়কে, এবং প্লেমেকারের ভূমিকায় হুগো বোমোস অথবা গ্যালেগো থাকবে, আর দুজন স্ট্রাইকার হিসাবে মানবীর সিং এবং ডিমিত্রি পেট্রাটস থাকবে। এখানে মানবীরের পরিবর্তে কিয়ান নাসিরিকেও তোমরা দেখতে পারো, কারণ কিয়ান নাসিরি কিন্তু এই ডার্বি ম্যাচেই হ্যাটট্রিক করেছিল। তো এই দুটো ফরমেশনের মধ্যে থেকে যে কোনো একটা ফরমেশন কিন্তু ইউজ করতে পারে কোচ জুয়ান ফেরান্ডো আজকের ম্যাচে। তো বন্ধুরা, তোমরা এটা কমেন্ট করে জানিও এই ডার্বি ম্যাচের রং কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ডার্বি ম্যাচের দুই দলের প্লেয়িং ইলেভেন। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।